হ্যালো বন্ধুরা লাইভ গ্রু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো এক তোমরা যারা অ্যাকচুয়ালি দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমরা তো ট্যাপ পেয়ে গেছো এক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট ছাড়াও আরও একটি আর স্টুডেন্টদের অ্যাকচুয়ালি ট্যাপ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কোন স্টুডেন্টদের অ্যাকচুয়ালি ট্যাপ দেওয়ার পরিকল্পনা হচ্ছে সেটা তো এই ভিডিওতে আলোচনা করবো তার সাথে তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছে তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের স্কুল এবং কলেজে কি কি এবছর সরস্বতী পুজো হবে সেই নিয়েও বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সেই কারণে তোমরা যারা অ্যাকচুয়ালি কলেজ বা স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট রয়েছো তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে ট্যাবের বিষয়টি নিয়ে আলোচনা করি দেখো তোমরা যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তোমরা কিন্তু প্রত্যেকেই ট্যাবের টাকা পেয়ে গেছো ট্যাবের দশ হাজার টাকা যারা স্কুলে স্টুডেন্ট রয়েছে যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছে যারা দু হাজার একুশে উচ্চ মাধ্যমিক দেবে তারা কিন্তু অ্যাকচুয়ালি টাকা পেয়ে গেছো প্রত্যেকে তো এখন কথা হচ্ছে শুধু কি দু হাজার দু হাজার একুশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তারাই টাকা পাবে এটা কিন্তু নাই মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করেন যারা একাদশ শ্রেণীতে পড়ছো তারাও টাকা পাবে যারা যারা দা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তারাও টাকা পাবে এবং যারা নবমে পড়ছো তারাও টাকা পাবে মানে প্রত্যেক স্টুডেন্টই এই ট্যাবটা অ্যাকচুয়ালি পাবে ট্যাবের সুবিধাটা পাবে তো প্রত্যেকের টাকা পাবে না আর পরের বছর থেকে কি হবে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন কী হচ্ছে ট্যাব টাকা টাকা আর পাবে না যেহেতু এবছর পর্যাপ্ত ও সময় ছিল না সেই কারণে ট্যাবের পরিবর্তে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। কিন্তু পরের বার তোমাদের প্রত্যেককে কিন্তু ট্যাব দেওয়া হবে মানে তোমরা যে ক্লাসেই তো পড়ো না কেন তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে ক্লাস টুয়েলভে উঠবে তখন তোমাদের কিন্তু ট্যাব দেওয়া হবে প্রত্যেককে তো এখানে এবছর আরও একটি চমক দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে শুধুমাত্র এবছর ও শ্রেণীর স্টুডেন্টদেরই টাকা দেওয়া হবে না তাছাড়া যারা ভোকেশনাল বা বৃত্তিমূলক স্কুলের পরীক্ষার্থী রয়েছে তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে কারণ ও তাদের হাতের কাজ খুবই ভালো ও এবং তারা প্রত্যেকে যে খুব ভালো পরিবারে সেটা না ওদের ভোকেশনাল স্কুলগুলোতে যারা পড়ছে বা বৃত্তিমূলক পড়াশোনা যারা করছে এ তাদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই এরকম তাদের আর্থিক পরিস্থিতি খুবই খারাপ এবং তাদের যদি প্রত্যেককে ট্যাবের টাকা দেওয়া হয় সেক্ষেত্রে তারা অনেকটাই উপযোগী হবে উপকারে হবে তাদের এবং তারা পড়াশোনার দিক থেকে এবং তাদের যে হাতের কাজ এত ভালো সেই দিক থেকেও তারা এগিয়ে যেতে পারবে তো সেই কারণেই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাকচুয়ালি ভোটের আগেই তো তোমাদের কিন্তু প্রত্যেকে যারা ভোকেশনাল স্কুলে পড়ছ ও মানে ভোকেশনাল স্কুল বা বৃত্তিমূলক পরীক্ষা দেবে তাদের কিন্তু প্রত্যেকের এর অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে যেটা আনন্দ বাজার পত্রিকায় তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও মানে দেয়া হয়েছে এবং এখানে আমি আরও বলে রাখি যে এই যে প্রায় আমাদের রাজ্যে বলতে গেলে ভোকেশনাল স্কুল বা ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তেইশশো টার মতন রয়েছে যার মধ্যে প্রায় এরকম পড়ুয়া রয়েছে প্রায় সত্তর হাজার থেকে এক লক্ষ ও প্রায় পড়ুয়া রয়েছে যেই পড়ুয়াদের প্রত্যেকের ব্যাঙ্ক ডিটেলস এই মুহূর্তে ভালো করে সংগ্রহ করা হচ্ছে যাতে প্রত্যেককে এর অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হতে পারে তো এটাই হচ্ছে তোমাদের আরও একটি মানে চমক যে যারা ভোকেশনাল স্টুডেন্ট রয়েছে যাদের হাতের কাজ খুব ভালো ও এবং যারা যাদের তারা অবশ্যই মানে উচ্চ মাধ্যমিক ভোকেশনালভাবে দেওয়ার পর অবশ্যই তারা আইটিআই এবং পলিটেকনিকে যোগদান দিতে পারে তোমরা জানো সেক্ষেত্রে তাদের যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য তাদেরকেও দেওয়া হচ্ছে দশ হাজার টাকা তার মানে তোমরা বুঝতেই পারলে যে রাজ্যের কোনো স্কুল পড়ুয়াই অ্যাকচুয়ালি এই ট্যাব অথবা ট্যাবের টাকা থেকে বঞ্চিত থাকলো না শুধুমাত্র কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তারাই হয়তো এই ট্যাব অথবা ট্যাবের টাকা থেকে বঞ্চিত যদিও তাদের বিভিন্ন স্কলারশিপ রয়েছে রাজ্যের তরফ থেকে তো আমার মনে হয় শুধু কলেজের স্টুডেন্টরাই এই ট্যাব অথবা ট্যাবের টাকা থেকে বঞ্চিত তাদেরও যদি দেওয়া হয় সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে হয়তো বা পরবর্তী সময়ে কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্যও ট্যাব অথবা ট্যাবের টাকা ঘোষণা করতেই পারে রাজ্য সরকার তো সেটা দেখার বিষয় কি করা হয় এর পরবর্তী যে টপিকটি রয়েছে তোমাদের সরস্বতী পুজো সংক্রান্ত তো আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু জানিয়েই দিয়েছে যে স্কুল যদি চাই সেক্ষেত্রে এ সরস্বতী পুজো স্কুল করতেই পারে এবং স্কুলে প্রত্যেকটা স্কুলেই কিন্তু সরস্বতী পুজো হবে অনেক অনেক স্কুল অ্যাকচুয়ালি ছাত্রদের অ্যালাউ করছে না কারণ এই মুহুর্তে ক্লাসই হচ্ছে বিভিন্ন বিধিনি মেনে সেক্ষেত্রে অ্যালাউ করছে না অনেক স্কুল অ্যালাউ করছে অনেক স্কুলে ফুল পর্যন্ত স্যানিটাইজ করা হচ্ছে এ বুঝতেই পারছো বিভিন্ন রকমভাবে প্রোটোকল মেনে অ্যাকচুয়ালি মানে স্কুলে সরস্বতী পুজো করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কি মন্তব্য এ বিষয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের স্কুলের ক্ষেত্রে কি জানানো হয়েছে সরস্বতী পুজো তোমাদের স্কুলে হবে কি না এবং তোমরা স্কুলে যেতে পারবে কিনা বেশিরভাগ স্কুলের ক্ষেত্রেই দেখা যাচ্ছে সরস্বতী পুজো তো হবে কিন্তু সরস্বতী পুজোর যে প্রোটোকল সেই প্রোটোকল মেনে স্টুডেন্টদের আর কি অ্যালাউ করছে না বেশিরভাগ স্কুল এবং কিছু কিছু স্কুল এলাও করছে বিভিন্ন রকম বিধি মেনে তো তোমাদের স্কুলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে মেনশান করে জানাবে যে তোমার স্কুল কি এবং তোমার স্কুলে অ্যাকচুয়ালি কি হচ্ছে আর কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে কি করা হবে আর সরস্বতী পুজো কি হবে কলেজ স্টুডেন্টদের তো এখানে কলেজ না খুললেও কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে জানিয়ে দিয়েছিল যে কলেজ বা বিশ্ববিদ্যালয় যদি কোভিড বিধি মেনে সরস্বতী পুজোতে ছাত্রছাত্রীদের আহ্বান জানায় বা কোভিডের প্রোটোকল মেনে ছাত্রছাত্রীদের এনে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পুজো করা সম্ভব হলে অবশ্যই তারা পুজো করতে পারে তো দেখো কলেজ বা স্কুল প্রত্যেক শিকেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে না এটা কোনো মতেই সম্ভব নয় সেক্ষেত্রে সরস্বতী পুজো কিন্তু হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিক্ষোভ হচ্ছে এই বিষয়ে তোমরা এখানে দেখতেই পাচ্ছ ও অনেক ছাত্র সংগঠন এই বিষয় থেকে এড়িয়ে চলছে কিন্তু এখানে আমি বলে রাখি প্রত্যেকটা জায়গায় পুজো হচ্ছে এবং ছাত্রদের কি আনা হবে কি আনা হবে না এ বিষয়ে এখনো পর্যন্ত ও সরাসরি কোনো নির্দেশিকা নেই সেক্ষেত্রে এ কোনো কোনো স্কুলে হয়তো হচ্ছে কোন কোনো কলেজে হয়তো হচ্ছে বেশিরভাগ কলেজের ক্ষেত্রেই কিন্তু এবছর সরস্বতী পুজো আগের মতন আর হওয়া সম্ভব না বা হচ্ছে না আমার মনে হয় যেটা দেখ দেখা যাচ্ছে কিন্তু প্রপারভাবে তোমরাই বলতে পারবে তোমাদের কলেজে অ্যাকচুয়ালি পুজো হচ্ছে বা কলেজ থেকে কি ইনফরমেশান দেওয়া হয়েছে তোমাদের আসার আর কথা বা তোমাদের আহ্বান করা হয়েছে কিনা আর যারা স্কুলের পড়ুয়া রয়েছে তাদের ক্ষেত্রেও আমি বলবো তোমাদের স্কুল কি করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে কারণ এবং বিভিন্ন পুজোর বিভিন্ন বিধিনিষেধ দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ মাস্ক স্যানিটাইজার তো অবশ্যই রয়েছে তার সাথে গ্লাভস পরতে বলা হচ্ছে ফুলকে স্যানিটাইজিং করা হচ্ছে তো বিভিন্ন রকমের উপায়ে সরস্বতী পুজোকে মেনটেন করা হচ্ছে যাতে ছাত্রটা একটু হলেও আনন্দ উপভোগ করতে পারে কিন্তু প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে সমান নয় আমি বললাম তো তোমাদের স্কুল বা তোমাদের কলেজের ক্ষেত্রে কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই